গত 23 ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়, জেলায় এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 25,762 জন। তাদের মধ্যে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জগন্নাথ মান্ডির পরীক্ষা নজির স্থাপনকারী। অদম্য ইচ্ছাশক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা যে তুচ্ছ তার প্রমাণ পায়ের আঙুলে কলম ধরে দিচ্ছে সে মাধ্যমিক পরীক্ষা। পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 ব্লকের অন্তর্গত নদীপুর ভূপেন্দ্রমোহন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্র জগন্নাথ মান্ডি, সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে বাগিলা পূর্ণচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরে। মেমারির দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সিমলা এলাকার বাসিন্দা জগন্নাথ মান্ডির ইচ্ছা ভবিষ্যতে শিক্ষক হবার। এদিন বাগিলা পূর্ণচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির স্কুলের প্রধান শিক্ষিকা অনন্যা তরফদার জানান, জগন্নাথ মান্ডির লেখার ধরন খুব সুন্দর এবং এই প্রতিবন্ধকতাকে জয় করে জগন্নাথ মান্ডি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা জগন্নাথ মান্ডিকে দেখে অনুপ্রাণিত হবে। মেমারি থেকে শেখ শামসুদ্দিনের রিপোর্ট, বর্ধমান টুডে। দিয়ে তুমি এই যে আমরা দেখতে পাচ্ছি পা দিয়ে লিখছো, ছোটবেলা থেকে এটা অভ্যাস, কিভাবে করছো? এটা অভ্যাস হয়ে গেছে। আর ভবিষ্যতে কি হতে চাও তুমি? শিক্ষক। জগন্নাথ পাণ্ডে আমাদের স্কুলে ওর সিট পড়েছে এবং ওর যে লেখার ধরন এবং ও এত সুন্দর করে লিখছে প্রত্যেকটি জিনিস আমাদের খুব ভালো লেগেছে। এবং ওর ও এই যে প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাচ্ছে, এর থেকে আমার মনে হয় আরও অন্যান্য অনেক এরকম শারীরিক প্রতিবন্ধকতা আছে এমন ছেলেমেয়েরা, তারা কিন্তু ওর দ্বারা অনুপ্রাণিত হবে। কিন্তু হাতের লেখাটি ভারী সুন্দর। কেমন লাগছে আপনার? ভালো লাগছে, আমার নাতি যেমন ভালোই লেখাপড়া করুক। তো কি চাইছো এই যে ও পড়াশোনা করে ভালো কিছু হোক? ভালো হলে তো ভালোই, আমি কি 12 মাস বেঁচে থাকবো? কি আমিও তো কাজ করতে পারি না কিছু, নয় ওই মেয়ে আমার উপায় করে খাওয়ায়। মেয়ে ও পাড়ায় শ্বশুর বাড়ি, এ পাড়ায় আমাদের দুঃখের জন্য এসেছে। বাবা তো খালি লেখাপড়ার পয়সাটা দেয়, ওর খাওয়া খরচা কিছু দেয় না আমাদের। আচ্ছা, ওই জগন্নাথেরই লেখাপড়া পয়সাটা দেয়, বই কিনা প্যান্ট জামা কিনা ও কি ওকে বহন করে না, নয় খাওয়াটা সব আমাদের। মেয়েটা কাজ করে বলে এখানে আছে বলে। ভবিষ্যতে কোন জায়গায় দেখতে চান ওকে? যেমন চাকরি করে, ভবিষ্যতে কাজ করলে ও পড়াশোনা ছাড়া আর কি? হ্যাঁ হ্যাঁ, কি করে? পড়াশোনা ছাড়া আর কি আছে আমাদের বলো? পড়াশোনাই করবে, এর হাত পা হাত নেই যখন, পড়াশোনাই এখন করবে। তারপরে কপাল যদি থাকে ওর হবে না, আমি তো বাবার মাছ থাকবো না ঠাকমা, আমি তো মরে যাব। তারপরে ওর দাদারা ভাইরা যেমন না নিন্দে করে, যেমন ভালো যেমন ইয়ে করে, আমি না দেখলেও ভবিষ্যতে ওরকম না খেতে পারে। দাদারা ভাইরা যেমন না বলতে পারে যে তোর বসে বসে খাবি তোকে কোথায় পাবো, ওটা যেমন দাদা ভাই না বলতে পারে, যাতে ওর একটা ভবিষ্যৎ হয়। হ্যাঁ 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 হ্যাঁ।